টকার মূল্য আছে, ভাল কামর পুরস্কার আছে। এই কথাই প্রমাণ করে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীলৈ বহু অভিভাবকে ধন্যবাদ দিয়া দেখা গল খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত। এগৰাকী মাতৃ ভাষ্য, বিনামূলীয়া খাদ্য, বিনামূলীয়া পাঠদান আর স্কুটি প্রদান করে মুখ্যমন্ত্রীগিয়ে দুখিয়া ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ পোহরাই তুলিছে। মই বহুত সুখী হৈছোঁ। যদি সরকারের পৰা কিতাব কাগজখিনি বা এই এডমিশনের ফিজ নাপালে হয় হয়তো মই আজি 5-6 হাজার টাকা ভরি মই এডমিশন দিব নোৱাৰিলো হয়, কিতাব কাগজ দিব নোৱাৰিলো হয়। এইখানে সরকারের পৰা বহুত সুবিধা পাইছে, বিনামূলীয়া চাউলের পৰা আদি করিয়ে গাড়ির পৰা বহুত কষ্টরে সিহতে পড়িছে। কিন্তু মই পড়া যোগালখিনি আজিলৈকে দিব নোৱাৰো, টিউশন পাতি করিয়ে দিওঁ নিজে নিজে তাৰমানে করে। সেইকাৰণে মোৰ আজি বহুত আনন্দ লাগছে, এইখানে করছি মই বহুত আনন্দিত হৈছো। 2022 বর্ষর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া 35,800 শিক্ষার্থীর মাজত বুধবারে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত বিতরণ করা হয় স্কুটি। ইয়াকে লৈ শিক্ষার্থীসকলের মাজত দেখা গল আনন্দ উৎসাহ। বহুতেই ভাল লাগিছে আৰু আমাৰ পিছৰ প্ৰজন্মবিলাকেও উৎসাহ পাব। ধন্যবাদ জনাইছোঁ মামাক, বহুতে ভাল লাগিছে। প্ৰথমতেতো মামাক বহুত বেছি ধন্যবাদ দিব বিচাৰিছোঁ, বহুতে ভাল লাগিছে। মানে আশা এটা আছিল কি এনেকৈ বঁটা এটা ল'ম। মামাক ক'ব খুজিছোঁ যে আগন্তুক বছৰলৈ এনেকৈ যাতে ছাত্ৰ ছাত্ৰীসকলক উৎসাহ দি আহে। জ্ঞান অন্বেষণৰ যাত্ৰা সুগম কৰি তোলাৰ উদ্দেশ্যৰে ডক্টৰ বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্ৰদান কৰে ৰাজ্য চৰকাৰে। বিজ্ঞান ভারতী আসনের অধীনত বিতরণ করা বাহন সমূহ গ্রহণ করবল বহু শিক্ষার্থীর সমাগম ঘটে খানাপাড়া খেলপথার। দেখিছো টিভিত, দেখিছো আজিতো ওচৰৰ পৰা দেখা পাব, দেখা পাম, তার কারণে ভাল লাগি আছে। স্কুটি পাব তার কারণে ভাল লাগি আছে, ভাল লাগিছে ইয়ালে আহি ছোৱালীৰ কারণে ইয়ালে আহিব পাৰিছো, তার কারণে বহুত ধন্যবাদ। এইখানে জায়গা দেখাই নাছিলো। শিক্ষার্থীর লগতে দুগুণ আনন্দ দেখা গল অভিভাবকর মাজতো। মামাক কাষর পৰা দেখা পাম, স্কুটি পাম, ভাল লাগিছে। বঁটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত হৈ 100 ছাত্র ছাত্রীয়ে নিজৰ জিলাখনত পঢ়া পৰিবেশ, পরীক্ষার বাবে করা প্রস্তুতি আৰু শিক্ষকৰ পৰা পোৱা সহায় সমৰ্থনৰ কথা ব্যক্ত কৰে। নলবাৰী জিলাৰ যিটো শিক্ষা ব্যৱস্থা বহুত আগৰে পৰা ভাল আৰু ভাল ফলাফলৰ প্ৰতি বছৰে দেখুৱাই আহিছে নলবাৰী জিলাই। আৰু মই অসম ভেলী একাডেমী নলবাৰীৰ পৰা পঢ়া, তাৰে ছাৰ বাইদেউসকলে বহুত সহায় কৰিছিলে আমাক। স্পেচিফিক টাইম নাছিলে যেতিয়া মন গৈছিল তেতিয়া পঢ়িছিলোঁ, কিন্তু যিখিনি পঢ়িছিলোঁ সেইখিনি বহুত ভালকৈ পঢ়িছিলোঁ। গোটেই ফেকাল্টিটো বিৰাট ছাপৰ্টিভ আছিলে আমাৰ। তুমি ৰাতি যদি 12 বজাত তুমি ফোন কৰি সুধিবা মেম মই এইটো পাৰা নাই, মেম মই এইটো পাৰা নাই, তেওঁলোকে মানে কৈ দিব। তেতিয়া নকলে পিছদিনাটো একেবাৰে পুৰা নোট সহকাৰে মানে দি দিব, ফুল ছাপৰ্ট আছিল। লগতে তেওঁলোকৰ মাজৰে এগৰাকী ছাত্ৰীয়ে কয়, মামায়ে আমাক দিয়া প্ৰতিশ্ৰুতিবোৰ ৰাখিলে, সেইবাবে মামাক ধন্যবাদ জনাইছোঁ। মামাক বহুত ধন্যবাদ দিম, কারণ আমার ছাত্র ছাত্রীসকলক বিশেষকৈ বহুত প্রেরণা যোগাইছে। এই দিন এই পুরস্কারটো দিতে বহুত প্রেরণা যোগাইছে, ইয়ারপরা তাৰমানে বহুত ছাত্র ছাত্রীয়ে আৰু ভবিষ্যতে বহুত ভাল রিজাল্ট কৰিবলৈ উৎসাহ পাইছে। তার বহুত দুখিয়াবিলাক এইবিলাক কিনিবলৈ নাপায়, কিন্তু এই পুরস্কার যোগেদি বহুত দুখিয়ায়ও এই গাড়ির যেটো বিলাসিতা উপভোগ কৰিব পাৰিব, তাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ মামা। 60% অধিক লাভ করা ছাত্রী আর 75% বা ততোধিক নম্বর লাভ করা ছাত্রসকলে প্রজ্ঞান ভারতী আসনের অধীনত বিনামূলীয় স্কুটি লাভ করে। ভিডিও জার্নেলিস্ট সৌরভর সহযোগত শিবাঙ্গী ডেকার রিপোর্ট, এনবি নিউজ।